আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতারের জন্য মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি ডিমের চপ বা ডিমের পাকোড়া হাতে একেবারে কম সময় থাকলে ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনারা এটা শটপট বানিয়ে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই আমি এখানে সবার প্রথমেই বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব সেজন্য একটা মিক্সিং বলে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ এবার এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুন বাটা আর মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি এবার সব কিছুকে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডিমের পাকোড়াগুলো খুব মুচমুচে হবে সেজন্য আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর এখানে আমি এক কাপ বেসনের জন্য চার চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর এই দিকে ব্যাটারটাও প্রায় তৈরি হয়ে গেছে আমরা বাড়িতে বেগুনি বা চপ তৈরি করার সময় ব্যাটারের ঘনত্বটা ঠিক যেমন রাখি এখানে ব্যাটারটা একটু ঘন রাখতে হবে বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর আমি ডিমের পাকোড়াগুলো তৈরি করার জন্য আগে থেকে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবারে একটা ডিমকে আমি চার ভাগে কেটে নেব আপনারা চাইলে দুভাগেও কেটে নিতে পারেন চার ভাগে কেটে নিলে ডিমের পাকোড়াগুলো একটু ছোট হবে তবে খেতে অনেকই মজার হয় সবগুলো ডিম কাটা হয়ে গেছে এবার একটা করে পিস নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে আমি ডিমের পিসটাকে খুব ভালো করে কোট করে নেব। এবার অল্প অল্প করে ব্যাটার এই ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে ডিমটা ভালোভাবে কোট করা হয়ে গেছে এবার আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে আমি পাকোড়াগুলো ভেজে নেব ঠিক একই রকমভাবে সবগুলো আমি পাকোড়া এই তেলের মধ্যে দিয়ে দেবো আর দুই পাশ থেকে অনবরত নেড়ে চেড়ে পাকোড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি বেশ এই তো আমাদের দশ মিনিটে পাকোড়া তৈরি হয়ে গেল আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে আমি ইফতার স্পেশাল আরও একটা মুখরোচক তেলে ভাজা বেগুনি বানিয়ে দেখাবো আর এর মধ্যে এমন কি দিলে এটা দু তিন ঘন্টা পরও এরকম রকম থাকবে আর এই বেগুনির স্বাদটাও হবে পুরো দোকানের মতো আর এই বেগুনিটি খুব সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবারে এই বেগুনিগুলি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর এই বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি আর অবশ্যই বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব বিট লবণ বিট লবণটা দিলে লবণের পরিমাণটা একটু কমিয়েই দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো মরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে বেগুনিগুলো খেতে অনেকটাই ভালো লাগে আর দিয়ে দেব ব্রেকিং পাউডার এই ব্রেকিং পাউডারটা দিয়েছি কারণ বেগুনিগুলো অনেকটাই ফুলকো ফুলকো তৈরি হবে এবার সব কিছুকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদের বলে দেব একটা ছোট্ট টিপস এই বেগুনিগুলো দু তিন ঘন্টা মুচমুচে থাকার কারণ হচ্ছে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলে এই বেগুনিগুলো অনেকক্ষণই মুচমুচে থাকে আর খেতেও অনেকটা ভালো হয় আর আমি এখানে এক কাপ বেসনের জন্য তিন চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়াই ভালো যেহেতু আমরা এখানে বেগুনি তৈরি করে নেবো জন্য ব্যাটারটা একটু ঘন তৈরি করে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর আজকের এই মুখরোচক বেগুনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবারে এই ব্যাটারটা যখন এই ঘনতে থাকবে তখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতো ঠিক এই রকমভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লামস না থাকে আর বেগুনি তৈরি করার ব্যাটারটা খুব পাতলা করাও যাবে না আর অনেকটা গাঢ়ও করা যাবে না এবার আমি একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আঙুলটা ডুবিয়ে ওঠানোর পরও ব্যাটারটা পড়ে যাওয়ার পরও কিন্তু আমার আঙুলটা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলেই বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এদিকে আমি একটা বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটা কেটে নেওয়ার আগে আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা কাটার পরে কিন্তু আমি আর ধুই আর বেগুনটা কাটার পরে যদি ধুয়ে নিতে চান তাহলে বেগুনটাকে ধুয়ে নিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে বেগুনের গায়ে একটুও জল না লেগে থাকে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা দিলে এই বেগুনের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর বেগুনিগুলো খেতেও অনেকটাই মজার হয় এবার হাত দিয়ে বেগুনিগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাবো বেগুনিগুলো ভাজার জন্য সেই জন্য আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার অল্প একটু তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব এই তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলে এই যখন বেগুনিগুলো ভাজবো তখন খুব বেশি তেল টানবে না এবার একটা বেগুনের পিসগুলো নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে তুলে নেব এবং এক্সট্রা যেই ব্যাটারটা আছে সেটা পড়ে যাবে তখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলের মধ্যে বেগুনিগুলি দেওয়ার সময় যেন তেলটা একটু বেশি গরম থাকে তা না হলে কিন্তু ফুলবে না আর এক সঙ্গে কিন্তু অনেকগুলো বেগুনিও ভাজা যাবে না এখানে আমি তিনটা মতো বেগুনি একবারে ভেজে নেব তারপরে আবার বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা এরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর কাবাব রেসিপি যেহেতু এটা রমজান মাস তাই ইফতারিতে আপনারা এরকম ডিম আলুর কাবাবটি বানিয়ে নিতে পারেন আর এটা বানানো খুবই সহজ খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় আসুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি এই কাবাবটি তৈরি করে নেওয়ার জন্য দুটো সেদ্ধ ডিম আর দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার এই দুটো সেদ্ধ আলুকে প্রথমে আমি গ্রেট করে নেব আলু দুটো ভালো করে গ্রেড করা হয়ে গেলে ডিম দুটোকেও গ্রেট করে নেব আলুগুলো আর ডিমগুলো খুব ভালো করে গ্রেড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণ দেবো তাই লবণের ভাগটা একটু কমিয়ে দিয়েছি এবার বিট লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেব এর মধ্যে কাঁচামরিচ কুচি যেহেতু আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি তাই অল্প মরিচ কুচি দিয়ে দিলাম অল্প দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা সব শেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেড গ্রামস এখানে আপনারা যদি বেডক্রামস না পান সেক্ষেত্রে বেসন কিংবা ময়দাও দিয়ে এটা বাইন্ডিং করে নিতে পারেন এবার সব কিছুকে আমি খুব ভালো করে চেপে চেপে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এটা থেকে আমি কাবাব তৈরি করে নেব আর কাবাবের শেপগুলো দেওয়ার সময় আমি হাতে অল্প করে তেল লাগিয়ে নিয়েছি এতে করে কাবাবের শেপটা খুব ভালো আসবে আর কাবাবটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর সাইড থেকে ফেটেও যায়নি খুব সফটভাবে তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় ঠিক একই রকমভাবে সবগুলো কবাবের শেপ আমি দিয়ে নিয়েছি এবারে কাবাবগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা ময়দার কোটিং তৈরি করে নেব সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে ময়দা একটু জল দিয়ে খুব ভালো করে একটা গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা কাবাব আমি এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর ব্যাটারটার সঙ্গে এই কাবাবটাকে খুব ভালো করে ডুবিয়ে কোট করে নিতে হবে খুব ভালো করে ডুবানো হয়ে গেলে এটাকে তুলে নেব আমি ব্রেড কামসের ওপর আর ব্রেড কামসগুলোকে হাত দিয়ে ওপর থেকে খুব ভালো করে কোট করে নেব আর ভাজার সুবিধার্থের জন্য আমি সবগুলোকে ঠিক একইভাবে বেডক্রামসের সঙ্গে কোট করে নিয়েছি এবার এগুলোকে চলে যাব ভাজার জন্য সেজন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি আর গরম তৈলে একটা একটা করে কাবাবগুলো আমি ভেজে নেব এক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। আর দুই দিক যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে দু এক মিনিট খুব ভালোভাবে এটাকে ভেজে নেব তাহলে কাবাবের ওপরটা খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও অনেকটাই টেস্টি হবে আর কাবাবগুলো ভাজা হয়ে গেলে এই কাবাবগুলোকে আমি একটা কিচেন টিস্যুর ওপর তুলে নিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের এই কাবাব রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আমি আপনাদের আরও একটি মজাদার রেসিপি শেয়ার করবো মেলায় গিয়ে যে এরকম স্বাদের ঘুগনি পাওয়া যায় ঠিক সেই রকম স্বাদেরই ঘুগনি তৈরি করে দেখাবো আর এই ঘুগনিটা আপনারা ইফতারিতে মুড়ি দিয়েও খেতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আর এই মেলার মতো ঘুগনি তৈরি করে নেওয়ার জন্য আমি সবার প্রথমে আড়াইশো গ্রাম হলুদ মটর নিয়ে নিয়েছি আর মটরগুলোকে আমি ভালো করে ধুয়ে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর যদি হাতে কম সময় থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে এবার এই মটরটাকে আমি ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। সেই জন্য জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিচ্ছি এবারে মটরের সাথেই দিয়ে দেব আলু আর আলুটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর সেই সাথে এর মধ্যে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব লবণ দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলের ভাগটা এখানে একটু বেশি করে দিতে হবে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি এখানে কতটা জল দিয়েছি এবারে ঢাকনাটা লাগিয়ে আমি তিন থেকে চারটা মতো সিটি দিয়ে নেব এদিকে মটরটা সেদ্ধ হতে থাক আর আমি এই ঘুগনির জন্য একটা মশলা তৈরি করে নেব সেজন্য নিয়েছি অল্প একটু গোটা ধনে গোটা জিরে তিনটে এলাচ তিনটে লবঙ্গ দারুচিনি আর তেজপাতা আর দুটো শুকনো মরিচ এবারে সব কিছুকে আমি একটা ননস্টিকের প্যানে দিয়ে হালকা করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে এটাকে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এই মশলাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি গুঁড়ো করে নেব এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কতটা জল আছে আর ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ঘুগনিটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি আর এই ঘুগনিটা যদি সরিষার তেলে বানানো যায় তাহলে এই ঘুগনিটার টেস্টটা সব থেকে ভালো আসে কিন্তু আপনারা চাইলে এটাকে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন এবার এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা এভাবে দিয়ে দিলে তেলের ঝাঁজটাও অনেকটাই কমে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং আর ঘুগনির মধ্যে এই রকমভাবে হিং দিলে এর টেস্টটা অনেকটাই দোকানের মতো খেতে লাগে আর খেতে অনেকটাই বেশি ভালো লাগে তবে আপনারা যদি না চান তবে বাদ দিতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি টমেটোটাকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার টমেটোটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব দিচ্ছি বিট লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এর মধ্যে আরও কিছু মশলা আমি একটু পরে দেব এটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আমি মটরগুলো সেদ্ধ করার সময় স্বাদ মতো লবণ দিয়েছিলাম সেজন্য এখানে অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি এবার ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার এগুলোকে আবারও দু এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এবার ফাইনালি মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব আর এই তেলের মধ্যে মটরটা দেওয়ার পর আরও আমি সাত থেকে আট মিনিট মতো ঘুগনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঘুগনিটাকে অনবরত নাড়াচাড়া করে নেব আর আলুগুলোকে একটু চেপে চেপে গলিয়ে গলিয়ে দেব এবার ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এই ঘুগনির মধ্যে আলুগুলোকে আমি হালকা হাতে একটু করে ম্যাশ করে দিয়েছি এতে ঘুগনিটা অনেকটাই গাঢ় হয়ে যায় এবার এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো এই রকমভাবে একবার হলেও ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে অনেক মজা লাগে এবার দিয়ে দেব ওপর থেকে চাট মশলা আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঘুগনিটাকে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই মেলার মতো ঘুগনি তো বন্ধুরা আজকের এই ঘুগনি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এবার ঘুগনি গরম গরম পরিবেশন করার পালা আর গরম গরমই ঘুগনি খেতে অনেক মজা লাগে এবারে এই ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেব লেবুর রস আর সব শেষে ভুজিয়া দিয়ে পরিবেশন করার পালা আজকে নিয়ে চলে এলাম রমজান স্পেশাল আরও একটি মুখরোচক তেলে ভাজা নিয়ে আর আজকের রেসিপি হলো আলুর চপ সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে মুড়ির সঙ্গে আলুর চপ না হলে তো হবেই না আর এই আলুর চপ কীভাবে ও ফুলকো হবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করব। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই আমি এখানে আলুর চপ তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে সেদ্ধ করা দুটো আলু নিয়ে নিয়েছি এবার এই আলু দুটোকে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেস করে নেব। হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করা হয়ে গেছে এবারে আলুর চপটাকে দোকানের মতো স্বাদ নিয়ে আসার জন্য আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সরিষার তেল এবারে তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে বেরিয়ে যায় এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা দিলে এই আলুর চপের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর খেতে দোকানের মতোই একটা স্বাদ আসে এবার দিয়ে দেব স্ম্যাশ করে রাখা আলুটা এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে খুব ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পরও কিন্তু আমি আলুটাকে দুই থেকে তিন মিনিট মতো এই রকমভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে রেখে দেব একটা বাটির মধ্যে আলুটা যতক্ষণে ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে একটা আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব চপগুলো তৈরি করে নেওয়ার জন্য এবার এটা ঠান্ডা হতে থাক আমি চলে যাব ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য সেই জন্য একটা মিক্সিং বলে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার আপনারা চাইলে ব্রেকিং পাউডার বাদ দিতেও পারেন এবার সব কিছু শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আলুর চপটা যাতে মুচমুচ করে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা আমি এখানে তিন চামচ দিয়ে দিয়েছি আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু আলুর চপটা অনেকটাই মুচমুচে হবে এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই শুকনো উপকরণের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব যেহেতু আমি আলুর চপ বানাবো তাই ব্যাটারটা খুব একটা পাতলা এবং অনেকটাই ঘন করা যাবে না এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব সেজন্য আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নেব আর কিছুক্ষণ হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম চলে এসছে আর ব্যাটারটা পারফেক্ট রেডিও হয়ে গেছে আর এই ব্যাটারটা পারফেক্ট রেডি হয়েছে কি না বোঝার আর একটা উপায় আছে এই ব্যাটারের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলটা উঠিয়ে দেখতে হবে ব্যাটারটা আঙ্গুলকে খুব ভালো করে কোট করে নিয়েছে কিনা। না দেখুন ব্যাটারটা আঙ্গুলকে খুব ভালো করে কোট করে নিয়েছে আর আঙুলটা একটুও দেখতে পাওয়া যাচ্ছে না সেজন্যই বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার চলে যাবো চপগুলো তৈরি করে নেওয়ার জন্য সেজন্য হাতের মধ্যে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প করে আলুর মিশ্রণটা নেব হাতের মধ্যে এভাবে করে গোল করে নিয়ে এটাকে আমি চ্যাপটা করে নেব এই আলুর চপটা খেতে এত টেস্টি হয় আপনারা চাইলে রমজান মাসে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আর এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সবগুলো রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর একটা কাটা চামচ দিয়ে এটাকে ডুবিয়ে তুলে নেব তাহলে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা খুব সহজভাবে নিচে পড়ে যাবে এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সেই জন্য আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবার যতটা চপ তেলের মধ্যে ঠিকঠাকভাবে ভাজা হবে ততটা চপই আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এগুলোর একদিক ভাজা হয়ে গেলে আগে যেটা দিয়েছি সেটাকে আগে উল্টে দেব দিয়ে ভেজে নেব ঠিক এভাবে করে সবগুলো চপ আমি ভেজে নেব আর চপগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে চপগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা চপগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কি সুন্দর কালার চলে এসছে এবার আমি তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো চপ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ওপরের ভাগটা কি সুন্দর মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে